দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চলছে পর্যটন মেলা। দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতেই এই আয়োজন। মেলায় দেয়া হচ্ছে ভ্রমণের নানা রকম অফার আর বিশেষ ছাড়। অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের দাবি, এমন উদ্যোগ ভ্রমণ পিপাসুদের আগ্রহী করবে। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ঘুরে ঘুরে স্টলে যাওয়া, তারপর পছন্দের জায়গাগুলোর খোঁজ খবর আর বাজেট সম্বন্ধে ধারণা নেওয়া সহ নানা রকম অফার কিংবা বিশেষ ছাড়ের তথ্য নেয়া। দর্শনার্থীরা এভাবেই ঘুরেছেন পুরো মেলা প্রাঙ্গণ। প্যাকেজগুলো পাওয়া যায় যে একটু চিপারের মধ্যে একটু বেশি দিনের জন্য যদি যাওয়া যায়। একটা ফ্লোরের মধ্যেই সবগুলো আমরা প্যাকেজ দেখতে পারলাম। আমরা তো আসছি রিসর্ট বুকিং দিতে। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে নানা সুযোগ সুবিধা নিয়ে হাজির হয়েছেন দেশি বিদেশি 150+ পর্যটন সংস্থা। প্রথম দিন থেকে আমরা হিউজ পরিমাণ রেসপন্স পাচ্ছি, ইভেন কলস পাচ্ছি। যারা এখান থেকে প্যাকেজগুলো নিয়ে যাচ্ছে তারা আমাদের সাথে সব মানে তখনই হয়তো যোগাযোগ করছে। ট্যুরগুলোতেও 10-20% পর্যন্ত দেশ বা দেশের বাইরে ট্যুরগুলো থাকছে। তো সেমভাবে অন্যান্যরাও কিন্তু এরকম অফার দিয়েছে। তো অফারের কারণে দেখা যায় যে সর্বস্তরের মানুষ একটা জায়গায় এসে মিলিত হচ্ছে। আয়োজকরা জানান, এদেশের সম্ভাবনাময় পর্যটন খাতের বিকাশে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তারা এই সামিটে অংশগ্রহণ করছে যে কীভাবে বাংলাদেশের ট্যুরিজমের ডেভেলপমেন্ট হচ্ছে, কোন জায়গায় ল্যাকিংস আছে। ট্যুরিজম সামিটের আয়োজন থাকায় সরকারের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করছে পর্যটন সংস্থাগুলো। কথা হচ্ছে সমস্যা ও সম্ভাবনা নিয়েও। কাল ইতি ঘটছে এবারের আয়োজনের। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।